தாய் கௌர பிரமாண்ட ஜோர உருதொலிக்கலாம். হরিনাম করার কি মহাত্ম, হরিনাম করলে কি হয়,
আর হরিনাম সম্বন্ধে তিনি একটু বলবেন। জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশ্লাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শুক্রম মে মেরা পরমারাধকমুদে নিত্রলা প্রবিষ্ট বিষ্ণু পাদৃষ্ট দৃষ্টিস্য ভগবান শ্রীনারায়ণ গোস্বামী গুরু মহারাজকে শ্রীচরণ কমল শতকোটি শ্রেষ্ঠ বদন প্রণাম করতাম প্রণাম করছি। তারপরে সমস্ত শাশ্বত উপস্থিত সমস্ত শাশ্বত দেবীপাদগণকে শ্রীচরণ কমলে শতকোটি ষষ্ঠ ধন্যবাদ প্রণাম করছি। উপস্থিত সমস্ত বৈষ্ণব শ্রীচরণ কমলে যথাযোগ্য প্রণাম জ্ঞাপন করছি। মহারাজিকে আদেশ যে মহাপ্রভু হরিনাম সংকীর্তন কে মাধ্যম সে হরিনাম সংকীর্তনকে সংকীর্তনের মাধ্যমে এই জগতে যে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন সে হরিনামের মাহাত্মকে সম্বন্ধে মহারাজ্যে বলার জন্য আদেশ করেছেন। তো চার ধর্মে চারটে চার যুগ সত্য ত্রেতা তারপর কালি, তো প্রত্যেকটা যুগেরই একটা যুগ ধর্ম আছে। যেমন বলে কৃতি ইয়থায়ত বিষ্ণু যজ্ঞের মাধ্যমে, আর দ্বাপর যুগে ভগবানকে প্রসন্ন ভগবানকে প্রসন্ন করার জন্য অর্চনের মাধ্যমে ভগবানের ভজন করা হতো। কিন্তু কলিযুগে তদ্হরি কীর্তিনা, কলিযুগে হরি কীর্তনকে দ্বারা ভগবানকে প্রসন্ন করা হয়। কেন সত্যযুগে যে যজ্ঞের বিধান করা হয়েছিল তখন মনুষ্যদের 10 লাখ করে আয়ু ছিল। আমরা শুনেছিলাম না হিরণ্যকশিপু 7000 সাল তাকে তপস্যা করেছে, তো ওদের তখন লাখ লাখ বয়স ছিল। সেই অনুপাতে তাদের ধ্যান করার জন্য লম্বা সময় চাই, তো সেই জন্য তাদের সময়ও ছিল। তারপরে কলিযুগের মতো এরকম চঞ্চল বুদ্ধি ছিল না, স্থির বুদ্ধি ছিল, এবং ধ্যান করার মতো সমস্ত যে বস্তু চাই, মানে ধ্যান করার জন্য যেসব বস্তুগুলো চাই সমস্তই বস্তুগুলো মানে নিখুঁতভাবে পাওয়া যেত, মানে নিপুণভাবে পাওয়া যেত, ওর মধ্যে কোনো ভেজাল ছিল না। সেরকম যজ্ঞতেও ত্রেতা যুগে যে যজ্ঞের বিধান ছিল তখন কেউ ভালো মানে শুদ্ধ ব্রাহ্মণ ছিল, নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন, তারপরে তাদের যে মন্ত্র ছিল সেই মন্ত্রের মধ্যে শক্তি ছিল, তারা তাদের অগ্নি মন্ত্রের বাণীর মাধ্যমে অগ্নি প্রকট করে ফেলত যজ্ঞ করার সময়। তাদের জন্য আলাদা কোনো অগ্নি প্রকট করার জন্য কোনো দিয়াশালের প্রয়োজন ছিল না, তো সেরকম ব্রাহ্মণ ছিল। তো অর্চন তারপরে দ্বাপর যুগে অর্চন, সেই অর্চনের জন্যেও যে উপকরণ তখন দ্বাপর যুগে পাওয়া যেত, মানে শুদ্ধ উপকরণ পাওয়া যেত, শুদ্ধ ঘি পাওয়া যেত, দুধ পাওয়া যেত, তারপরে অন্যান্য যা আছে সব কিছু তখন অর্চনের জন্য সেই সামগ্রীগুলি পাওয়া যেত। কিন্তু কলিযুগে সমস্ত কি সব মন্দ বুদ্ধি চঞ্চল মতি আর যে বস্তুগুলো আছে ঘি দুধ সব কিছুর মধ্যে ভেজাল আছে। এই জন্য সেই ভেজালের কারণে এই যুগে না তো অর্চন হবে ঠিক মতো, অর্চন করার জন্য শুদ্ধতা চাই, পাক পবিত্রতা চাই, তো অনেক সময় আমরা শুদ্ধতা থাকতে শুদ্ধভাবে থাকতে পারি না, তো অর্চন তারপর যুগে কলিযুগে অর্চনও সম্ভব হয় না, তারপরে যজ্ঞও সম্ভব হবে না, ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। আর আয়ু তো মাত্র অল্প আয়ু, মাত্র 100 বছর, তার মধ্যে এখন কি 100 বছর বাঁচেও না, 70-60 বছর বাঁচে, খুব স্বল্প অল্প আয়ু। এই অল্প আয়ুর মধ্যে সেই দুর্লভ ভগবান যাকে প্রাপ্ত করা অত্যন্ত মুশকিল, সেই ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে অনায়াসে প্রাপ্ত করা যায় সেটা একমাত্র ভগবানের হরিনাম কীর্তনের দ্বারাই প্রাপ্ত করা যাবে। সেই জন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন তখন সেই যুগধর্ম যে হরিনাম আছেন সেই হরিনামের মাধ্যমে তিনি আবির্ভূত হয়েছেন এবং জগতে তিনি হরিনামকে প্রচার করেছেন। সেই জন্য আমরা দেখি যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন
তখন মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে যে চন্দ্রগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণের মাধ্যমে তিনি কি হয়েছে, চন্দ্রগ্রহণের হওয়ার সময় হওয়ার ফলে কি হয়েছে, স্মার্ত ব্রাহ্মণ বলো, যে কোনো বলো, যে কোনো মানুষই বলো, যারা ভগবানকে মানে না, সাধারণ হিন্দু পরিবারের, তারাও তখন হরিকীর্তন করতে করতে সে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করেছে, মানে পুরো নবদ্বীপ ধাম হরিকীর্তন মুখর হয়ে গেছে। কেননা বলা হয়েছে, কেননা বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় যদি হরিকীর্তন না করা হয় তাহলে কি হবে, অমঙ্গল হয়। এই জন্য ওই সময় হরিকীর্তন করে তারা সময় ব্যতীত করেছেন। ঠিক ওই মুহূর্তে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছেন। তার মানে কি, চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব মানে ওনার যে জন্ম, ওইটা হরিকীর্তনের মাধ্যমে তার জন্ম হয়েছে। তারপর আমরা আরো দেখতে পাই যখন মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন তখন জন্মগ্রহণ করার পরে সময় সময় মহাপ্রভু কান্না করতেন, বাচ্চা যখন ছিলেন তখন গদিতে যখন মানে কোলে যখন ছিলেন তখন সময় সময় তিনি কান্না করতেন। আর যখন তাকে দর্শন করার জন্য সমস্ত দেব দেবী ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা শিব সমস্ত দেব দেবী বিভিন্ন রকম রূপ ধারণ করে, মানে একটা সামান্য মনুষ্যকে রূপ ধারণ করে মহাপ্রভুকে দর্শন করতেন, দর্শন করার জন্য আসতেন, সামান্য মনুষ্য রূপ ধারণ করে। তখন মহাপ্রভু কি করতেন, এবং আশপাশে যত লোক ছিলেন সবাই মহাপ্রভুকে যখন দর্শন করতে আসতেন তো মহাপ্রভু কি করতেন, মাঝখানে মাঝখানে মাঝে মধ্যে কান্না করতেন, প্রচুর কান্না করতেন। তখন মা শচীমাতা ইচ্ছা করা সত্ত্বেও তার কান্নাকে থামাতে পারতেন না। তখন যদি কেউ হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতো, মানে হরেকৃষ্ণ মহামন্ত্র যদি কীর্তন করতো মহাপ্রভুর সামনে, বাচ্চা মহাপ্রভুর সামনে, তখন মহাপ্রভুর অটোমেটিক ওই কান্না থেমে যেত, ঠিক আছে। তারপরেও যখন মহাপ্রভু একটু একটু বড় হওয়া শুরু করেছে তখন মহাপ্রভুকে দর্শন করার জন্য যারা আসতেন তারা কিছু কিছু উপঢৌকন নিয়ে আসতেন, মানে মহাপ্রভু সেবার জন্য কিছু কিছু বস্তু নিয়ে আসতেন, খাবার বস্তু নিয়ে আসতেন। তো মহাপ্রভুগুলো কি করতেন, মানে ওই ছোট বয়সেই মহাপ্রভু কি করতেন, ওইসব বস্তু আবার যে হরিনাম করতেন ওনার কাছে, ওনাকে দর্শন করতে আসতেন যারা, তারা যখন আসতেন তখন ওরা যখন হরিনাম করতেন মহাপ্রভু আবার সেই বস্তুগুলো, মানে যেগুলো পেয়েছে সেগুলো আবার তাদেরকে দিয়ে দিতেন। তার মানে কি, তার মানে যারা হরিনাম মহামন্ত্র করবেন, যারা ভগবানের নাম কীর্তন করবেন, ভগবান তার ভার বহন করবেন, তার সমস্ত রকম ভারকে ভগবান বহন করবেন। ভগবান গীতাতে বলেছেন কি, যোগস্বামী মহাময়ম, যে আমার নাম করবেন, যিনি আমার ভক্তি করবেন, তার সমস্ত রকম যোগ সেম, মানে যে বস্তুটা তার কাছে নেই সেই বস্তুটা আমি তার কাছে তাকে দেব, আর যে বস্তু তার কাছে আছে সেই বস্তুটাকে আমি সংরক্ষণ করব। তো এইভাবে মহাপ্রভু হরিনামের মহিমা তার মানে জন্মলীলা থেকে তিনি প্রচার করেছেন। তো একমাত্র ভগবানের নামের দ্বারাই ভগবানকে এই অল্প সময়ের মধ্যে অত্যন্ত তাড়াতাড়ি প্রাপ্ত করা যায়, আর অন্য কোনো উপায় নেই এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার। শ্রী হরি নাম সংকীর্তন কি, সচিনন্দন গৌর হরি কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা ভগবান নামের মহিমা শ্রবণ করলে, হ্যাঁ ঠাকুরের নামের মহিমা শুনলে। একদিন নারদ তিনি ব্রহ্মার কাছে গিয়েছেন, বলে বাবা সবাই বলে কৃষ্ণ এবং তার যে নামের মধ্যে কোনো পার্থক্য নেই, কৃষ্ণ তার নাম হলো একই জিনিস। বলে হ্যাঁ, বলে আমাকে একটু প্রমাণ দিয়ে দেখাতে পারবে কি করে ভগবান তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাকে ডাইরেক্ট কোনো প্রমাণ দিয়ে দেখাতে পারবে। তখন ব্রহ্মা বললেন আমি তোমাকে আর কি বলবো, কেননা ভগবানের যে নামের এত মহিমা, বলনা চতুর্মুখে রাম নাম গান, চতুর্মুখে ব্রহ্মা সব সময় কি করছে, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, কেউ বলছে না হরে রাম হরে
আমি সব সময় চতুর্মুখে গোবিন্দের নাম নিচ্ছি, কিন্তু এপর্যন্ত না সেই নামের মহিমা আমি আর বুঝতে পারলাম না। আমি কত নাম সেই হরিনামের ভগবান নাম, তার মধ্যে কোনো পার্থক্য নেই এপর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না। আর আমি চারিমুখে আর কত বলবো, বলে কে বলতে পারবে, বলে শিব ঠাকুরের কাছে যাও। শিবের কয়টা মুখ, শিবের কয়টা মুখ, পাঁচটা। বলে এখানে কেন না শিব ঠাকুর বলে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরার, সব সময় শিব ঠাকুর পঞ্চমুখে যাই গোবিন্দরে সব সময় নাম করছে। তুমি ওই শিব ঠাকুরের কাছে যাও, ব্রহ্মা এখানে শিবের কাছে গিয়েছে, বলছে আপনি একটু দয়া করে বলুন যে ভগবান আর তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই, একই কৃষ্ণ তার নাম হলো একই জিনিস, কিন্তু আমরা আমাদের নামের মধ্যে একই জিনিস নয়। আমরা কি আমার নামের একই জিনিস হয়, নয়। আমরা যদি অন্য কোথায় থাকি, যদি কেউ আমার নামকে ডাকে, আমরা কি আসতে পারবো, আসতে পারবো না। কিন্তু ভগবান তার নাম তুমি যেখানে নিবে, হ্যাঁ তার নাম তুমি যেখানে যেখানে তার নাম নিবে, তিনি সেখানে একদম সেখানে প্রকট হয়ে যাবে ঠাকুর, বুঝতে পারছেন তো। এই জন্যে শিব ঠাকুর বললো আমি অনাদিকাল থেকে সেই গোবিন্দের নামের মহিমা তো বলছি, কিন্তু এপর্যন্ত আমি তার নামের মহিমা বুঝতে পারলাম। আমি আর এই পঞ্চমুখে, হ্যাঁ আমি তার নামের মহিমা আর কি বলবো, বলে কে বলতে পারবে, বলে যাও আমার গুরুর কাছে যাও। বলুন তো শিবের গুরুকে কে বলবে, হাত উঠাও, শিবের গুরুকে কে বলবে, হ্যাঁ বলো তো মায়েরা বলে কে কে, বাবা এ মা সব জানে ভালো। এই জন্য আনন্দ দেব হলো শিবের গুরু। এই জন্য দেখবেন শিব ঠাকুর ওই অনন্ত নাথকে না সব জায়গায় তিনি নিজের শৃঙ্গার রূপে ধারণ করছেন। কেন শিক্ষা দিচ্ছেন, যদি শরীরের শৃঙ্গার কিছু বানাতে হয় কাকে বানাবে, বলে নিজের গুরুদেবকে বানাবে। যদি গুরুদেবকে যদি শরীরের শৃঙ্গার বানাও তাহলে কি হবে, বাদ ভবসাগর থেকে তুমি অন্যায় আছে তোমার পার হয়ে যাবে। এই কারণে তিনি অনন্ত দেবের কাছে গিয়েছেন। অনন্ত দেব বলে দেখো আমি অনন্ত কাল থেকে অনন্ত গোবিন্দের নাম অনন্ত রূপে তিনি বর্ণনা করতে 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 আসছি, কিন্তু না এপর্যন্ত আমি তার কোনো কূল কিনারা পেলাম না। তার আদি শেষ আমি কিছুতেই এই নামের আমি আর মহিমা বুঝে উঠতে পারছি না। আমি আর কি বলবো এপর্যন্ত তার নামের মহিমা বুঝতে পারলাম না। বলে তবে বলবে ডাকি, বলে এটা কাজ করো তুমি ধর্মরাজার কাছে যাও। ধর্মরাজা বলো তো, ধর্মরাজাকে, ধর্মরাজাকে যম মহারাজ, যমের কথা সবাই জানে, কেননা ধর্ম তো সবাই চুলের মুঠা ধরে নিয়ে যাবে। এই জন্যে বলে তুমি সেই যম মহারাজের কাছে যাও। এখানে তিনি সেই ধর্মরাজার কাছে গিয়েছেন। ধর্মরাজা কেন বলা হচ্ছে, ওই দাড়িপালা নিয়ে না কে কত পাপ কে কত পুণ্য করেছে, ওই দাড়ি পালা নিয়ে তিনি ওজন করে তিনি বলে দিন, হ্যাঁ আর সেই অনুরূপ তাকে দণ্ড প্রদান করে। যখন তিনি গিয়েছেন ধর্মরাজার কাছে, ওনার আছে চারটা দরজা, কয়টা দরজা আছে, চারটা দরজা আছে। এখন যে দক্ষিণ দরজাতে ওই পাপীদের পাপের দণ্ড প্রদান করে, হ্যাঁ যখন বলছে আপনি একটু বলুন ভগবানের নাম এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই, আমাকে একটু ডাইরেক্ট একদম প্রমাণ দিয়ে বলুন, বলে একটা কাজ করো তুমি ওই দক্ষিণ দরজায় যাও। যখন দক্ষিণ দরজায় গিয়েছে না, ওই যারা মদ খেত ওই মাতাল গুলো কি করছে, বলে ভগবান তোমাকে মুখ দিয়েছিল মদ খাওয়ার জন্যে, না গোবিন্দ তোমাকে এটা মুখ দিয়েছিল তার নাম জপ করার জন্যে, মদ খেয়েছ ওই লোহা গুলো বলি ওর মুখের মধ্যে খাচ্ছে, হ্যাঁ লোহা গুলো। আর এই যে মাছ মাংস গুলো খেয়েছিল, হ্যাঁ ওই মাছ গুলোকে ওই বটি করে কেটেছিল, ওকে ও করতে দিয়ে কাটছে। আর যারা বউ মাছকে খাদ্য বউ মাছ, এই দেখবেন কড়ার মধ্যে দিল লাফাতে থাকে, হ্যাঁ যারা তাদেরকে সব ভেজেছিল তারা ওই যে গরম তেলের মধ্যে যেরকম পকোড়া বানান না, ওই পকোড়া বানানোর মধ্যে গরম তেলে ছেড়ে দিয়েছে, ওকে পকোড়া বানাচ্ছে, হ্যাঁ পকোড়া তাকে বানাচ্ছে। আর
যারা এই চোখ দিয়ে খারাপ খারাপ জিনিসগুলো দেখেছিল তাদের চোখ বের করে দিচ্ছে। হ্যাঁ, এখানে যে যেরকম পাপ কর্ম করেছিল তাকে সেই রকম ভাবে সেখানে দণ্ড দিচ্ছে। আর সবাই চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আর এই পাপ কর্ম করবো না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দাও, তুমি যখন করেছিলে যখন, হ্যাঁ, পাপ নিজের পাপ গো ছাড়ে না, বুঝতে পারছেন তো? পাপ নিজের পাপ গো ছাড়ে না। এইসব জিনিস দেখে না, হ্যাঁ, ওই দণ্ড দিচ্ছে। এইসব জিনিস দেখে আর সেই জম দুটু না, হ্যাঁ, ওই যে নারদ ছিলেন বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি, ওখানে যখন এই বলেছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, যখন বলেছে না, যখন ওই নামটুকু ওই যে পাপিরা ছিল যখন ওদের কানে ঢুকেছে এই নাম না, ওই যত পাপি গুলো ওখানে ছিল দণ্ড ভোগ করছিল সব বৈকুণ্ঠে চলে গেছে। সব কি কোথায় চলে গেছে? সব বৈকুণ্ঠে চলে গেছে। যখন বৈকুণ্ঠে চলে গেছে, এখন যম মহারাজ নারদকে বলছে, এবার বুঝতে পারলে নামের মহিমা? তুমি বলছিলে না ভগবান এবং তার নামের মধ্যে তফাৎ নেই, একই জিনিস, এবার বুঝতে পারলে? কেননা যখন তাদের কানে এই ভগবানের নামটা প্রবেশ করলো, কি হলো? যত নরক ছিল সব উঠে বৈকুণ্ঠে চলে গেছে, বুঝতে পারলি? হ্যাঁ, এইবারে আমি বুঝতে পারলাম ভগবানের নাম তা থেকে বড় আছে। এই জন্য হিন্দিতে এটা ভালো কীর্তন আছে, বুঝতে পারছেন তো? বলে হরি সে বড়া হরি কা নাম, হরি সে বড়া হরি, বলো হরি সে হে মন হরি নাম কর সায়, হে মন হরি নাম কর সার, হে ভব সাগর ভবি বায়ু চর হটিয়া, জীবনে কি সার করবো? ঠাকুরের নামটাকে সার করো। এই জন্য নাম সার করলে কি হবে? বলে এভাবে সাগর হবে বালুচর আর হাটিয়া হইবে পার, বাস সব ভবসাগর শুকিয়ে যাবে, হেঁটে 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 ভবসাগরকে পার হয়ে যাবে। এই জন্য এই কলিযুগে ধর্ম কর্ম এজপ এতপ জ্ঞান যোগ পরিহরি, কলিযুগে অন্য কোন ধর্ম নেই, যজ্ঞ দান তপস্যা কলিযুগে আর কিছু হচ্ছে? এই জন্য বলে নাহি নাহি নাহি, কলিতে কেবল উপায় গোবিন্দ না। এই জন্য সংসার থেকে পার হওয়ার আর কোন উপায় নেই, একটাই উপায় হলো কি? এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই জন্য সবাই কি করবা? হরিনাম করবা, বুঝতে পারছেন তো? মালা যাতে হাত থেকে না যায়, সব সময় মালাটা কাছে রাখবে, টাকাটা কাছে থাকুক না থাকুক, মনে থাকুক না থাকুক, সঙ্গে কি রাখবে? মালাটা সঙ্গে সব সময় মালাটা সঙ্গে রাখবে। দেখুন ওই যে বাবারা হরিনাম করছে, ওই মায়েরা হরিনাম করছে, দেখুন ওই যে মায়ের বসে আছে মোটা মায়েরটা হরিনাম মালা দিয়ে বসে আছে, সব কেউ মালা ছাড়ছে না, সব মালা কেউ ছাড়ছে না, বুঝতে পারছো? এই জন্য সবসময় ওই মালাটা কাছে রাখবা,
আর সব সময় কি করবে, ভগবানের নামটা গ্রহণ করবে, বাস ভরসাগর থেকে পার হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু জগত আসার যে প্রথম কারণ হলো কলিযুগের হরিনাম সংকীর্তন, বলে দ্বিতীয় কারণ কি, বলে যখন শ্রী অদ্বৈত আচার্য তিনি এই জগতে তিনি এলে আর জগতের তিনি দুর্দশা দেখলেন, কি দুর্দশা দেখলেন, কেউ আর সেই গোবিন্দের ভজন করছে না, কেউ গোবিন্দের ভজন করছে না, যদি কাদের কাছে বেশি টাকা পয়সা আছে না কি করছে, ওই বিশ্ব হরির পুজো করছে, ওই দুর্গা পুজো করছে, দেখবেন এখনো ওই দুর্গা পুজো বাংলাতে, হ্যাঁ ওই কালীর রাস করে, হ্যাঁ এখানে রাজা ছিল তিনি হলেন শাক্ত, আর একটা রাজা ছিল তিনি হলেন বৈষ্ণব, আর গোবিন্দ তো রাস করছিল, গোবিন্দ তিনি রাস করছিলেন, বলে তুমি গোবিন্দের রাস করো আমি মা দেবীর রাস করাবো। এই জন্য নবদ্বীপে তিনি কি করলেন, তিনি মা দেবীর রাসকে তিনি আরম্ভ করে দিলেন। আর জানি নবদ্বীপে যখন দেবী রাস হয় না, ও আমাদের ওখানে মন্দিরে আছে পুরা দরজা বন্ধ করে দিয়ে সারাদিন, কেন মদ খেয়ে, হ্যাঁ মা দেবীকে নিয়ে মদ খেয়ে বাস মা শিখিয়ে ওই চাঁদা করবে পয়সা কালেকশন করে ওই মদ মা শিখিয়ে দেবীর পুজো করে উড়িয়ে দিবে। এইখানে যাদের কাছে একটু বেশি পয়সা থাকতো ওরা কি করতো, বিড়াল আর বিল্লি মানে একদিকে পুরুষ বিড়াল বিড়াল আর একদিকে মেয়ে বিড়াল দুই পার্টি করতো, হ্যাঁ দুই পার্টি করে লাখ লাখ টাকা ওদের বিয়ে করাতে নষ্ট করতো। ওই কুকুর, হ্যাঁ ওই কুকুর আছে এটা একদিকে হলো পুরুষ কুকুর আর এটা হলো স্ত্রী কুকুর, দুদিকে দুই সাইড করে দিত, বলে তুমি হলো ওই দলে আমি হলো ওই দলে আর ওদেরকে বিয়ে করাবো, বুঝতে পারছো তো, হাজার হাজার লাখ লাখ টাকা ওর পিছনে খরচা করতো। হ্যাঁ আর যদি কেউ একটু গীতা ভাগবত পড়তো হরিনাম কি করতো না, ওই কেবল শাস্ত্রার্থ করে লড়াই ঝগড়া তর্ক বিতর্ক এইসব করতো, কিন্তু সমস্ত শাস্ত্রের সার হলো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম যদি জীবনে যদি এই গোবিন্দের নাম তো কেউ করতে পারে না, যদি কেউ এই হরিনাম করছে মনে করবেন সমস্ত বেদ পুরাণ উপনিষদ যত শাস্ত্র আছে ও সব শাস্ত্র ও বুঝে ফেলেছে, সব শাস্ত্র ওর পড়া হয়ে গেছে, কিন্তু যদি সমস্ত শাস্ত্র পড়ে ও যদি কেউ ভগবানের নাম গ্রহণ না করে, হ্যাঁ মনে করবেন সব শাস্ত্র পড়া ওর বেকার, সব শাস্ত্র পড়া বেকার, সারা জীবন তুমি যা কিছু পড়ো পড়ো যা কিছু করো, আর যখন শেষ সবাই আসবে না যখন চারজন লোক নিয়ে যাবে কি বলে, বল হরি হরি বল, বল হরি হরি বল, হরি নাম করো, হ্যাঁ বাস যতটুকু গোবিন্দের নাম করো সবইটুকু গিয়েছে। এখন অদ্বৈত আচার্য এই দুর্দশা দেখে তিনি কি করলে, চিন্তা করছেন ভগবানকে জগতে অবতীর্ণ করাতে হবে, তিনি হলেন অদ্বৈত আচার্য, তিনি হলেন সদাশিব না মহাবিষ্ণু, কলিযুগের যুগ ধর্ম হলো হরিনাম সংকীর্তন, তিনি ওইটা করতে পারতে, কিন্তু দেখলেন এই যে কলিযুগ না আমরা এখন যে কলিযুগে এসেছি ইয়ে কলিযুগ কোন সাধারণ কলিযুগ নয়, এই কলিযুগকে বলা হচ্ছে ধন্য কলিযুগ, কি কলিযুগ, ধন্য কলিযুগ, বলে কেন, বলে প্রত্যেক কলিযুগে মহাপ্রভু তিনি আসেন না, ব্রহ্মার একদিন সে একবার কেবল আসে, বুঝতে পারছেন তো, এই জন্য এই কলিযুগে সমস্ত যত দেবতারা আছে না তারাও গোবিন্দের কাছে প্রার্থনা করে আমাকে এই কলিযুগে জন্ম দাও, হ্যাঁ এই কলিযুগে জন্ম দাও, কলিযুগ খুব লড়াই ঝগড়ার যুগ কেউ আসতে চায় না, কিন্তু এই কলিযুগ হলো ধন্য কলিযুগ, এই জন্য সত্য ত্রেতা দ্বাপর যুগের যে লোকেরা আছে তারাও এই কলিযুগে জন্ম নিতে চায়, বলে কেন, বলে এই কলিযুগে সচিনন্দন গৌর হরি আসবে আর সবাইকে সেই প্রেম দিবে, হ্যাঁ সবাইকে সেই প্রেম দিয়ে সবাইকে তিনি উদ্ধার করবেন। এই জন্য এই কলিযুগে যে আপনারা যে তিলক মালা সুধারণ করছেন না আপনারা কারা জানেন তো, ওই আগের জন্মে সব দেবতা ছিলেন, আগের জন্মে কি ছিলেন চ, কি ছিল তোমরা কি ছিলে, এই জন্য আগের জন্মে আপনারা সব দেবতা লোক ছিলেন, সত্য ত্রেতা দ্বাপর
দ্বাপর যুগে আপনারা এসেছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে আমাদের এই কলিযুগে জন্ম দেওয়া, বুঝতে পারছো তো? এই জন্য অনেক ভাগ্যের ফলে যারা ওই সবাই নয়, যারা ওই তিলক লাগিয়ে আছে, গলার মালা, গলাতে মালে আছে, সদ্গুরু যারা চরণ আশ্রয় করেছ, আপনারা কোনো সাধারণ নন, বুঝতে পারছেন তো? আপনারা কোটি কোটি জন্মের পুণ্য ফলেতে ওই সদ্গুরু আশ্রয় গ্রহণ করে হ্যাঁ তোমরা ভজন করছ, দেবতাদেরও এই সৌভাগ্য হয় না, পুণ্য করে দেবতা লোক যেতে পারবে, কিন্তু ওখানে এইরকম কোনো কাজ নেই যে কাজ করে আবার তুমি মানুষ জন্ম হতে পারবে, এইরকম নেই, ওর পরে তুমি ভেড়া ছাগল হয়ে জন্ম নেবে, হ্যাঁ এইরকম নেই, দেবতা জন্ম করে আবার তুমি মানুষ জন্ম পাবে, এরকম কোনো ওখানে কাজ নেবে, বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা অনেক জন্মের ফলে কোটি কোটি জন্মের পুণ্যতে আপনারা এই সদ্গুরু লাইনতে এসে গলায় মালা তুলসী আর মালা হরিনাম দিয়ে হরিনাম করছে। এই জন্য অদ্বৈত আচার্য তিনি দেখলেন এই কলিযুগটা হলো ধন্য কলিযুগ। এই জন্য আমাদের শ্রী লোচন দাস ঠাকুর বলছেন, কি বলছেন, কে যাবি কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, তোরা কে যাবি কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, শ্লোক পেলে ওখানে বলছে যদি কেউ হ্যাঁ এক বাংলায় কি বলে এক অঞ্জলি, এক অঞ্জলি গঙ্গা জল দিয়ে ওর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে যদি ভগবান কে ডাকা যায়, আহ্বান করা যায়, ভগবান তার দ্বারা তিনি এত সন্তুষ্ট হয়ে যায়, ভগবান তার ঋণী থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি মাথাকে তিনি চুলকাতে থাকেন, মাথাকে কোনো চুলকা না, যখন খুব চিন্তাগ্রস্ত হয়ে যায় অনেক টাকা ঋণী কি করে এটাকে চুলকাবো, এই ঋণী থেকে কি করে মুক্ত হব, তখন তিনি কি করে মাথাকে চুলকায়, বুঝতে পারছেন তো? এই তুলসী দল আর আর গঙ্গা জলে এত মহত্ব আছে, তিনি এইটা তিনি শাস্ত্রে তো খুঁজে খুঁজে তিনি এইটাই তিনি পিয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে এই তুলসী পাতার মধ্যে কি আছে আর এই গঙ্গা জলের মধ্যে এইরকম কি জিনিস আছে, ভগবান তার ঋণী থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মাথাকে চুলকাতে আরম্ভ করেন, কি আছে? বলছি এ সাধারণ বস্তু নয় দুটো, হ্যাঁ এই জন্য কৃষ্ণ গীতা তো বলছে না, পত্রম পুষ্পম ফলম স্বয়ং যো মে ভক্তাঃ প্রযচ্ছতি, কৃষ্ণ বলছেন হে অর্জুন ওই পাতা জল ফল যদি আমাকে হৃদয়তে কেউ কেউ প্রদান করে না, হ্যাঁ যদি ভক্তিপূর্বক আমি সমস্ত বস্তুকে গ্রহণ করি, পাতা মানে তুলসী পাতা, পাতা মানে তুলসী পাতা, এই জন্য এই তুলসী বৃক্ষ কোন সাধারণ বৃক্ষ নয়, তুলসী তুমি কে, তিনি বলেন মা লক্ষ্মী স্বয়ং, হ্যাঁ এই জন্য বলি না বৃন্দাই তুলসী দেবী প্রিয়াই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবতী নমো নমো, তিনি কৃষ্ণ প্রেমকে কৃষ্ণ ভক্তিকে তিনি প্রদান করেন তুলসী ভক্তিকে, হ্যাঁ এই জন্য আমাদের রাধারাণী তিনি গোবিন্দ করে রাধারাণী পেলে তিনি প্রত্যেক দিন এই তুলসীকে পুজো করতেন, হ্যাঁ প্রত্যেক দিন স্বয়ং রাধারাণী তিনি তুলসী পুজো করতে, এই জন্য ওই তুলসী দেবীর কৃপায় তিনি একদিন সেই গোবিন্দকে পিয়েছে, হ্যাঁ এই জন্য তুলসী বৃক্ষের অনেক মহত্ব আছে। একদিন যখন ওই পূর্ণ সূর্য গ্রহণ হয়েছে কুরুক্ষেত্রে, এখন সবাই সেখানে এসেছে,
সমস্ত দ্বারকাবাসী সমস্ত ব্রজবাসী সবাই ওখানে এসেছে। যখন এসেছে ওখানে নিয়ম হলো, যখন এই সূর্যগ্রহণ হয় না, নিয়ম হলো ওখানে একটা ব্রহ্মহ্রদ আছে, ওই ব্রহ্মহ্রদতে স্নান করার পর সবাইকে দান দক্ষিণা দিতে হয়, নিয়ম হলো। এখন সবাই স্নান করছে, নারদ সেখানে পৌঁছিয়েছে, নিয়ম হলো সাধুদেরকে দান দিতে হয়। নারদ কৃষ্ণের যত মহিষগুলো ছিল না, রুক্মিণী সত্যভামা কালিন্দী মিত্রবিন্দা লক্ষ্মণা, বলে দেখো নিয়ম হলো এই ব্রহ্মহ্রদতে স্নান করার পর দান দিতে হয়। দান কি দেব, যেটা খারাপ জিনিস সেটা দেবো না, দেবো না, সব থেকে যে ভালো জিনিস আছে না ওইটা সাধুকে দিতে হয়। তখন বললো সব থেকে ভালো মানে আমাদের সব থেকে ভালো হলো গোবিন্দ, আমার গোবিন্দকে সব থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ, হাতে বলে তবে গোবিন্দকে দেবো, বলে দাও। এখন ওরা সংকল্প করে, ওই রুক্মিণী কি করছে, সংকল্প করে না ওই গোবিন্দকে দিয়ে দিয়েছে, নারদকে দিয়ে দিয়েছে। নারদ বলল তোমরা সংকল্প করে আমাকে দিয়েছ, এখন এটা আমার হয়ে গেছে। হ্যাঁ, আর আমি তো সাধু মানুষ, একেও আমি হ্যাঁ লেঙ্গুটি পাইনি পরিয়ে, লাল কাপড় পরিয়ে আর মাথা মুন্ডন করে আর টিকি রেখে গলায় তিলক মালা লাগিয়ে আমাকে দিয়েছে, আমি সাধু মানুষ, তাতে আজ থেকে আমার শিষ্য হলো, আমি একে নিয়ে যাচ্ছি। বলে না না না, গোবিন্দকে নিলে কি করে হবে, গোবিন্দ তো আমাদের সর্বস্ব। বলে আমাকে যে দান করলে তোমরা, এই জন্য গোবিন্দ আমার হয়ে গেছে, আমি একে নিয়ে যাচ্ছি, সাধু বা নিয়ে আমার চেলা হয়ে গেল। বলে না না না, গোবিন্দকে নিলে কি করে চলবে। তবে নারদ বললো একটা কাজ করতে পারো, এর সমান ভোজন করে দেবো, সুবর্ণ দিয়ে দাও, সোনা দিয়ে দাও, তবে আমি গোবিন্দকে ছেড়ে দিতে পারি। বলে হ্যাঁ তা করতে পারি। এখন এটা দাঁড়িপালা এনেছে, একদিকে গোবিন্দকে বসিয়েছে, আর তখনকার যে মায়েরা না অনেক সোনা দানা পড়তো, আপনারা জানে থাকবেন, অনেক সোনা দানা, সে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 5 কিলো 10 কিলো করে সোনা দানা পড়তো। এখন রুক্মিণী কি করছে, যত ওই সোনা চাঁদি গয়নাগুলো ছিল না, নামি রেখে দাঁড়িয়ে পাতে একদিন রেখে দিয়ে, আর গোবিন্দের সঙ্গে কি সম্মান করতে পারে, যার হৃদয়ের মধ্যে মুখের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, তাকে কি করে সম্মান করবে। আর গোবিন্দ কিছুতে আর দাঁড়িয়ে না, কিছু হয়নি। তখন রুক্মিণী এখন বলে কি করবো, ওই সত্যা 16,108 রানী আছে, তখন এই দিকে তাকাচ্ছে কি করবো। এখন ওখানে সত্যভামা ছিল, ও বুঝতে পেরেছে, হ্যাঁ ও চাইছে তোমারাও দাও, এটা তো কিছু হলো না। তখন সত্যভামা যত ছিল অলঙ্কার সোনা চাঁদি ওইটা নামিয়েছে, দাঁড়িপালা মধ্যে রেখেছে, আর গোবিন্দ কিছু হয় না, যেরকম সেই রকম। তখন তিনি আর একদিকে তাকান, ওই মিত্রাবিন্দ্রা ছিল, লক্ষ্মণা ছিল, তারাও সব অলঙ্কার গুলো নামিয়েছে, আর কিছুতেই গোবিন্দের সঙ্গে আর সমান কিছুতেই হয় না। নারদ বলল তবে আমি নিজের শিষ্যকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আজ থেকে একে সাধু বানিয়ে মাথায় টিকি চৈতন্য লাগিয়ে সাধু বানিয়ে দেবো। এখন কি করা যাবে, কি করা যাবে, এখানে কে হবে, সবাই শুনতে পারলো এখানে শ্রী রাধা রানী এসেছে। হ্যাঁ চলো আমরা শ্রী রাধা রানীর স্মরণেতে যাই। যখন সেই রাধা রানীর স্মরণেতে গিয়েছেন, তখন রাধা রানী তিনি এসে বলে এগুলো নামা, এগুলো প্রথমে নামা, আর একটা তুলসী পাতা নিয়ে আস। হ্যাঁ যখন একটা তুলসী পাতা নিয়ে এসে আর শ্রী রাধা রানী সেই চক্ষুর জলেতে, হ্যাঁ ওই তুলসী পাতার উপরে তিনি সেই কৃষ্ণ নামকে লিখেছেন, লিখে যখন দাঁড়িপালার একদিকে রেখেছেন না, ওই যে কৃষ্ণ ওই দিকে বসেছিল, আর কৃষ্ণ হয়ে গেছে হালকা, আর ওই যে তুলসী পাতা কৃষ্ণ নাম রেখেছিল ও হয়ে গেছে ওজন, বাস উঠে গেছে। বলে শ্রী রাধা রানী কি, বলে শ্রী তুলসী দেবী কি, বলে শ্রী হরিনাম সংকীর্তন কি, বুঝতে পারছেন তো। এই জন্য তুলসী কত মহিমা, এই জন্য বলে 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাই মানে। তুমি গোবিন্দকে যা কিছু দিয়ে দাও, যদি ওর উপরে তুলসী পাতা না দিয়েছেন না, আর গোবিন্দ কিছুই গ্রহণ করে না, বুঝতে পারছেন। এই জন্য কৃষ্ণ নাম গোবিন্দ, এই জন্য তিনি দেখলেন যে তুলসী পাতার কত মহত্ব। আর দ্বিতীয় বস্তু কি, গঙ্গা জল। গঙ্গা হলো কি, ভগবানের চরণামৃত হলো গঙ্গা। হ্যাঁ গঙ্গা হলো সাক্ষাৎ ভগবানের চরণামৃত হলো গঙ্গা।
এই শিব ঠাকুর সেই গঙ্গাকে তিনি মাথা দিয়ে সেই গঙ্গা চরণামৃত বলে তিনি সেখানে গঙ্গা দেবীকে তিনি মাথায় ধারণ করেন। হ্যাঁ দেখুন একটা পুত্রের পুত্রের কথা শুনুন, গঙ্গার জলের কত মহত্ব বলে এক সময় একটি বোঝা বাংলায় কি বোঝা বলে ওই যে ভূ ছড়ায় এটা বোঝা যাচ্ছিল এক সময় হঠাৎ দেখে কিছু রাত্রি যাচ্ছিলেন দেখলেন ওই জঙ্গলেতে না কিছু ভূতেরা বসে ওখানে ব্যান্ড পার্টি বাজা বাজিয়ে না ওই বিয়ে হওয়ার আগে ওই যে উৎসব করে ওই ব্যান্ড পার্টি বাজা বাজিয়ে ওখানে উৎসব করছে ওই ওঝা মন্ত্র জানত ভূত বলে এদিকে আস যখন এদিকে এসে বলে কি ব্যাপার তোমার এখানে উৎসব করছে কেন বলে কালকে আমাদের একটা মেয়ে আছে আর কুমারী একটা মেয়ে আছে অবিবাহিত ওকে কালকে বিয়ে হবে বলে কার সঙ্গে বিয়ে হবে বলে কালকে একটা ছেলে একদম জবান ছেলে একদম হ্যাঁ ইয়ং ছেলে কালকে মরিবে বলে কি করে মরিবে বলে দুটো সারের মধ্যে যুদ্ধ লড়াই হবে লড়াই হবে ও কিছুতেই লড়াই ছাড়বে না দেখছেন সার যদি লড়ে কিরকম হয় এখন এই যে যুবক ছেলেটি ওই দুটো সারকে আলাদা করতে যাবে যখন যাবে ওরা রেগে মেগে থাকবে আর একটা সার মারবে ও পেটের মধ্যে এইরকম শিখ দিয়ে মারবে না পেটা এড়ে দিবে বাস কল কালকে মারা যাবে মারা গেলে পুরো ভূত হবে অপমৃত্যু হলো কারণ ভূত হবে ওই যুবক ছেলেটি আর আমাদের একটি যুবতী মেয়ে আছে এই জন্য আজকে আমরা হ্যাঁ কালকে বিয়ে হবে তো ওদের আজকে আমার উৎসব করছে ভূতরা সব জানে ওই ভূতরা সব জানে ওরা তখন কি না হবে এখানে ওই যে বোঝাটা ছিল খবর নিয়েছে সত্যি সত্যি ঠিক এইরকম হয়েছে আর একটা যুবক ছেলে মারা গিয়েছে দ্বিতীয় দিনে এই ওঝাটা আবার ওই জঙ্গল দিয়ে যাচ্ছে যখন যাচ্ছে না দেখলো ওখানে সবাই ভূত গুলো বসে কান্নাকাটি করছে বলে আবার তিনি ওই ভূত বলে এদিকে আয় বলে কি বলে তোমার এখানে কান্নাকাটি করছে কেন বলে একটা বহুত বড় একটা খারাপ জিনিস হয়ে গেছে বলে কি বলে আমি তো খবর নিলাম ওই ছেলেটা মারা গিয়েছে বলে মারা তো গিয়েছে কিন্তু ওর মাঝখানে একটা খারাপ জিনিস হয়ে গেছে বলে কি দেখবেন সাড়ের যখন সিং যখন চুলকায় না দেখি মানে মাটিতে ও মাটি খোদে হ্যাঁ ও সিং দিয়ে ওই গঙ্গার কিনারে ওই মাটি খুঁদেছিল আর ওই সিংহের মধ্যে না ওই গঙ্গার একটু ধুলি কড়া লেগে গেছিল হ্যাঁ একটু মাটি লেগেছিল আর যখন ওই যুবকটাকে মেরেছে তো ঠিক কিন্তু ওই মরার সময় কি হয়েছে ওই গঙ্গার যে ধুল ছিল না মাটি ছিল ওর সঙ্গে স্পর্শ হয়ে গেছে আর ও ভূত গিয়ে হবে সীতা ভাই ওটা চলে গেছে নিদাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল মানে গঙ্গার যদি একটু ধুলি একটু যদি গায়ে লেগে গেছে মাটি বাস তিনি ভগবত প্রাপ্তি হয়ে যাবে এত গঙ্গা জলের মহিমা গুরুদেব আর কি কথা বলতে এক সময় গরুড় তিনি উপরে উড়ে যাচ্ছিল আর গরুড়ের আহার হলো সর্প ওই গঙ্গা কুলেতে একটা সর্পের গর্ত ছিল আর একটা সর্প মাথা বের করে এরকম দেখছিল আর গরুড় কি করেছে নিচে নেমে না ধরেছে ওই সাপটাকে ধরে যখন টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওই গর্ত থেকে যখন টেনে নিয়ে যাচ্ছে আর নেওয়ার সময় প্রাণ সঙ্গে সঙ্গে ছুটে গেছে যখন প্রাণ ছুটে গিয়েছে ওর যে লেজটা ছিল না ওই যে গঙ্গা জল ছিল ওর সঙ্গে স্পর্শ হয়ে গেছে যখন অন্তিম সময় দেখিবেন লোক যখন মরে না মুখে কি করে গঙ্গা জল দিয়ে মুখে তুলসী গঙ্গা জল ঠাকুরের চরণামৃত দিয়ে ওই লেজটা শুধু স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপটা খাবে কি ও সাপটা চতুর্ভুজ হয়ে গেছে ও চার হাত হয়ে গেছে হ্যাঁ ওকে কি খাবে কি শেষে পিঠে বসিয়ে না ওকে বৈকুণ্ঠ নিয়ে যেতে হয়েছে নিতাই গৌর প্রেমানন্দে শ্রী গঙ্গা দেবী কি মানে গঙ্গার এত মহত্ব মরার সময় যদি যে কোনো ভাবে যদি একটু স্পর্শ হয়ে গিয়েছে না বা তিনি সংসার থেকে তিনি মুক্ত হয়ে চলে যাবে এই জন্য অদ্বৈত আচার্য তিনি এই দুইটি জিনিস দেখলেন যদি ঠাকুরকে দেওয়া যায় ঠাকুর প্রসন্ন হয়ে যাবে তখন তিনি গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে তিনি ভগবানকে তিনি আহ্বান করছেন যখন আহ্বান করছেন ভগবান নিজে বলছেন সুতিয়া আছিল ক্ষীর সমুদ্র সাগরে নিদ্রা ভঙ্গ হইল মোর নারার গঙ্গারে আমি শুয়ে আছিলাম ক্ষীর সমুদ্রে আর এই অদ্বৈত আচার্য কি করছে গঙ্গা জল তুলসী জল এরকম দেখেছে
আমার আসন হিলে গিয়েছে, হ্যাঁ আমাকে ওই বৈকুণ্ঠ ছেড়ে এই জগতে আসতে হলো। এই জন্য অদ্বৈত আচার্যকে বলা হয় গৌর আনা ঠাকুর, মানে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই জগতে নিয়ে এসে। এই জন্য বলছে দয়া কয় সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য মহাপ্রভু জগত এসে সবাইকে প্রেম প্রদান করে। এই জন্য অদ্বৈত আচার্য মহাপ্রভুকে এই জগতে আসতে হয় আর এসে তিনি সর্বত্র এই হরিনাম সংকীর্তনকে প্রচার করা হয় আর বাস আমরাও ধীরে ধীরে তার দ্বারা আকৃষ্ট হয়ে আমরাও সেই গুরু বৈষ্ণব চরণে এসে আজকে গলায় মালা তিলক ধারণ করে আর হরিনাম করে আমরাও জীবনকে ধন্যবাদ ধন্য করছি। বুঝতে পারছেন তো? বলে শ্রী সচিনন্দন গৌর হরি কি, বলে শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জোরে বলো তুমি একটু, এবার আবার আর শুনবেন না ওই মঠে যাবে ওখানে হিন্দি তো হবে, হিন্দি তো হয় আর তীর্থ মহারাজ মাধব মহারাজ বলে ও ওখানে হরিকথা হচ্ছে না, এই জন্য আসছে না কেউ ওখানে, এপর্যন্ত বাঙালিরা কেন আসছে না? আমি বললাম প্রেম মন্দিরে প্রেম করতে গিয়েছি, বলে বুড়ো বুড়ি অবস্থায় প্রেম এখানে করতে যাচ্ছে, হ্যাঁ এখানে প্রেম করতে যাচ্ছে। মহাপ্রভু আসার তৃতীয় কারণ কি বলছে? তৃতীয় কারণ হলো রূপ গোস্বামী তিনি বলছেন অনর্পিত চরিচি রাগ বর্ণয়াব তীর্ণ কল সমর্পিত উন্নত উজ্জ্বল দশা সুভক্তি শ্রিয়। হ্যাঁ এই জগতে আসার যে তৃতীয় কারণ হলো মহাপ্রভু তিনি সব সময় আসেন না, তিনি ব্রহ্মার একদিন তিনি এই জগতে আসেন। এই জগতে এসে কি প্রদান করে? তিনি রাধা রানীর যে নিকুঞ্জ সেবা আছে, হ্যাঁ এই যে হ্যাঁ এই জন্য রাধা রানীর যে নিকুঞ্জ সেবাকে তিনি প্রদান করেন। এই জন্য এই যে প্রেম আছে, হ্যাঁ এই জন্য যে রাধা রানীর যে সেবা আছে যাকে বলা হয় মঞ্জরি, হ্যাঁ তাদের বলা হয় মঞ্জরি। মঞ্জরি অর্থ হলো যারা রাধা রানীর আনুগত্যে সেই গোবিন্দের সেবা করে। এই জন্য তিন প্রকার গোপী আছে, একটি হলো স্বপক্ষ, একটি হলো বিপক্ষ, একটি হলো তটস্থা। বিপক্ষ মানে চন্দ্রাবলীর দল, স্বপক্ষ মানে যারা কেবল রাধা রানীর পক্ষ, তারা কৃষ্ণকে না কেবল রাধা রানীর পক্ষ, আর তটস্থা মানে যারা কৃষ্ণকে ভালোবাসে আর তিনি রাধা রানীকে ভালোবাসে, দুজনকে ভালোবাসে। বুঝতে পারছেন তো? কিন্তু ভালোবাসলেও কিন্তু রাধা রানীর দিকে বেশি ঝুঁকা, বেশি রাধা রানীকে বেশি ভালোবাসে। এই জন্য এই যে স্বপক্ষ যারা বলে এদের মধ্যে বিশেষত্ব কি, বলে এদের বিশেষত্ব হল যদি এদের আনুগত্য কেউ গোবিন্দের ভজন করে না, বলে রাধা গোবিন্দের যে সেবা পূর্ণরূপে তিনি সেই রাধা গোবিন্দের সমস্ত সেবাকে তিনি পূর্ণরূপে আস্বাদন করতে পারে। যেখানে ললিতা বিশাখা সখীরাও যার মধ্যে প্রবেশ করতে পারে না, এরা নিঃসংকোচ রূপে সেই কুঞ্জের মধ্যে গিয়ে রাধা গোবিন্দের সমস্ত সেবাকে তারা
করতে পারি, বুঝতে পারছি, সমস্ত সেবার অধিকার তাদের প্রাপ্ত হয়। এই যে নেই মহাপ্রভু, তিনি এই প্রেমকে না তিনি সবসময় প্রদান করেন, ব্রহ্মার একদিন একবার হলে তিনি প্রদান করেন, প্রত্যেক কলিযুগে মহাপ্রভু আসে না, বুঝতে পারছেন, প্রত্যেক তৃতীয়াতে রাম আসে না, প্রত্যেক দ্বাপরতে কৃষ্ণ আসে না, কখন আসে, ওই ব্রহ্মার যখন একদিনই হবে তখন একবার আসবে, আর একবার এসে তিনি এই দুর্লভ প্রেমকে তিনি সবাইকে তিনি প্রদান করেন। এই জন্য যে প্রেমকে পাওয়ার জন্য শিব ও গোপীরূপ নিয়ে এলে, হ্যাঁ, আমাদের ব্রহ্মা তিনি পাথর জন্ম নিতে চাইলে, উদ্ধব তিনি ঘাস জন্ম হতে চাইতে, যে প্রেমকে পাওয়ার জন্য অনেক কঠোর তপস্যা করতে হচ্ছে, কিন্তু কলিযুগে মহাপ্রভু অনায়াসে ওই প্রেম দিবে, বেশি কলিযুগে কিছু কষ্ট করতে হবে না, বলছে ব্রহ্মা বিরিচির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া বাজা ইয়া করতে হবে। ওই প্রেমকে বেদালে কি করতে হবে, বেশ পরিশ্রম বেশি করতে হবে না, হ্যাঁ, ঠিক আছে, বাজা ইয়া কর, তালি কর মানে হাত, তালি মানে তালি বাস, বেশি কিছু নাই। কলিযুগে যদি একটু তালি বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কলিযুগে যদি একটু হরিনাম কীর্তন কর দিয়েছে কালীবাজি বাস, ওই দুর্লভ প্রেম পেয়ে যাবে। কিন্তু বলছে চারটা নিয়ম পালন করতে হবে, কয়টা নিয়ম, চারটা নিয়ম। প্রথম নিয়ম হলো দূত, মানে জুয়া খেলতে নেই, জুয়া খেললে বলে ধর্মের প্রথম চরণ হলো সত্য নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়টি হলো পানম, কোন প্রকার নিশা দ্রব্য গ্রহণ করতে নেই, পান বিড়ি সিগারেট আফিম গাঞ্জা ভাঙ মদ্য আর এপর্যন্ত চাও পিতে নেই, হ্যাঁ, চাইটাও পিতে নেই, এটা হলো নিশা প্রস্তুত, হ্যাঁ। আর তৃতীয়টি হলো স্ত্রীয়, স্ত্রীয় মানে হলো বলে মায়েদের উপরে স্ত্রীদের উপরে ও কলিজা নিবাস আছে, বলে কোন স্ত্রী, বলে যারা বিনা বিবাহ করে, হ্যাঁ, ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে ঘুরে বেড়াচ্ছে, বন্ধু বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলে না সংসার কর, বিয়ে করে পতি পত্নী সঙ্গে থেকে সংসার কর, বিনা বিবাহে পুরুষ স্ত্রী স্ত্রী পুরুষ অবৈধ রূপে সঙ্গ করতে নেই, সেখানে কলের নিবাস। আর চতুর্থ স্থান হলো জীবিকা, জীবিকা মানে মাছ মাছ মাংস ডিম পিয়া দশম এসব খেতে নেই, কেবল চারটা নিয়ম পালন করে একটু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ঠিক আছে, এবার চল ওই মঠে যাবো, ওখানে তীর্থ মহারাজ লাঠি নিয়ে চলে আসবে, বলে গেল কোথায় বাঙালিরা, হ্যাঁ বাঙালিরা গেল কোথায়, সব লাঠি নিয়ে চলে আসবে আর মাথায় দিবে ভালো করে, বুঝতে পারছো, চলো ওখানে চলুন, ওরা বলে যে এখানে কেউ আসে না বাঙালি গুলো, শুধু প্রেম মন্ত্রী কে প্রেম করতে তো, হরে কৃষ্ণ, হ্যাঁ, আরে হিন্দি না ওখানে।